এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমাদেরকে নতুন পথ দেখায়। তেমনই একটা সত্যিকারের ঘটনা বলবো আজ। একজন মাতাল সারা দিন রাত সে মদ খেয়ে বেড়াতো, সেই লোকও জান্নাতে গিয়েছে। কিন্তু কিভাবে, কি এমন কাজ সে তার জীবনে করেছিল যেটার কারণে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন? ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর চলুন শুরু করি। ঘটনাটা ভারতের। বহু বছর আগে একটা দরিদ্র ছেলে, যার বাবা নেই, অসুস্থ মা। ছেলেটি মায়ের জন্য ওষুধ আর খাবার কেনার টাকা জোগাড় করতে দিনের বেলায় কাজ করত, আর রাতের বেলা তার মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করত। তেমনই এক রাতে কোরআন পড়ছিল, সে সময়ে বিদ্যুৎ আবিষ্কার হয়নি, মানুষ কূপি জ্বালাতো। হঠাৎ তখন সেই ছেলের কূপির তেল শেষ হয়ে বাতি তার নিভে গেল। ওষুধ আর খাবার কিনে ছেলেটির কাছে তেল কেনার মতো আর কোনো টাকা ছিল না। ছেলেটি তখন মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্যও যে আমার নাই। তখন ওই ছেলেটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এক মাতাল লোক। কান্না শুনে লোকটি তার ঘরের সামনে এসে কে কান্না করে বলে চেঁচাতে লাগলো। ছেলেটি তখন দরজা খুলে বাইরে বের হয়ে আসলো। লোকটি ছেলেটিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? অতবার ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে যে কোরআন তেলত করব সেটাও পারছি না। কোরআন তেলতের কথা শুনে মাতালের মন কেমন জানি উদাস হয়ে গেল। যারা খারাপ কাজ করে তারাও যখন ভালো কাজের কথা শুনে তাদের মনও নরম হয়ে যায়। তখন মাতালটি ভাবল, হায় আল্লাহ, আমার এত টাকা, মদ খেয়ে জুয়া খেলে সব উড়িয়ে দিচ্ছি, আর ছেলেটি তেলের অভাবে কোরআন পড়তে পারছে না। তখন মাতাল লোকটি বলল, হে বালক, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে মাতালটি এক ড্রাম কেরোসিন কিনে দোকানদারকে বকশিস দিয়ে তাকে দিয়ে সেই ড্রাম বালকটির বাড়িতে নিয়ে আসলো। বালককে উদ্দেশ্য করে মাতালটি বলল, শুনো বালক, আমি জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দিব। এই নাও আমার ঠিকানা, তেল শেষ হয়ে গেলে আবার আমাকে জানিও, আমি এখন যাই। এই বলে মাতালটি চলে গেল। আল্লাহর লীলা, বোঝা দেয় ওই রাতেই সেই মাতালটি মারা গেল। মাতালটি একাই থাকতো, পরিবার আত্মীয় স্বজন কেউ ছিল না তার। লোকটি এতই খারাপ আর মদ খেত বলে এলাকার লোকজন তার দাফন কাফন পর্যন্ত করতে চাইল না, এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালো। অতপর মাতালটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রইল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকামাকড়ও তার মৃতদেহ স্পর্শ করল না। এমনইভাবে 4 দিন কেটে যাবার পরে ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন গায়েবিভাবে ফেরেশতারা হুকুম দিচ্ছেন যুবকটির লাশ দাফন করার জন্য। পরের দিন তারা 3জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসী বলল, একটা মদ করে জানাজা আমরা কেউ পড়বো না, তাই অল্প কিছু লোক দিয়েই জানাজা পড়লেন। জানাজা আদায় করার পর মৌলবী সাহেব জানতে চাইলেন, এমন কি কেউ নাই যে এই মৃত ব্যক্তি সম্পর্কে একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, এটি সেই লোক যার কাছ থেকে মাতালটি ওই রাতে ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন, সেই দোকানদারকে দিয়ে বহন করিয়ে ছেলেটির বাড়িতে নিয়ে গিয়েছিলেন। দোকানদার লোকটি তখন বলল, আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি, দেখি যদি এই পুণ্যের কাজের বিনিময়ে আমাকে আল্লাহ মাফ করেন কিনা। তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি। ছেলেটি তখন উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি, যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য একদম কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করছেন, আর আমাকে বলছেন আল্লাহর ইবাদত করা থামিও না, আল্লাহ কোনো না কোনোভাবে তার প্রিয় বান্দাদের সাহায্য অবশ্যই করবেন, বান্দার ধারণাও নেই, আল্লাহ চাইলে কি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।